আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে কি কি লাগে সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো, আর পাশাপাশি হচ্ছে যে ডিজাইন করতে যে জিনিসগুলো লাগে সেটি আপনি পাওয়ার পর দেন আপনি ডিজাইনটা যে করবেন ওই ডিজাইনের মধ্যে আপনার কি কি জিনিস জানা লাগবে সেই জিনিসগুলোও জানাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রথমত আমাদের একটি ডিজাইন করার জন্য, সেটা যে কোনো ডিজাইনই হতে পারে, এর জন্য কিছু কন্টেন্ট লাগে। লাইক আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সেম, তো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য প্রথমত হচ্ছে ধরেন একটি লোগো লাগে, একটি হেডলাইন, বডি টেক্সট, সার্ভিস, অফার, সিটিএ বাটন, ইমেজ, কন্ট্যাক্ট ইনফরমেশন, সোশ্যাল আইকন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার একটি ডিজাইন করার জন্য কম বেশি লাগে। তো এখন আপনি এমন হতে পারে যে আপনার হয়তোবা আপনি একটি সোশ্যাল মিডিয়া ডিজাইনের মতো লোগো দিতে চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে লোগো ছাড়া আপনি ইউজ করতে পারেন, প্রবলেম নাই। আপনি অফার দিতে চাচ্ছেন না, ইউজ করতে পারেন। আপনি বাটন দিতে চাচ্ছেন না, ইউজ করতে পারেন। তো মূলত হচ্ছে যে আমরা যেই কোম্পানিগুলোর জন্য ডিজাইনগুলো করব, তারা হচ্ছে যে কন্টেন্টগুলো আমাদেরকে প্রোভাইড করবে সেই কন্টেন্টগুলো নিয়েই আমরা ডিজাইনটা কমপ্লিট করব। তো আপনার হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে স্পেসিফিকভাবে যদি এই জিনিসগুলা আমরা যদি আলাদাভাবে দেখি, তখন কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হবে। যে ইম্পর্টেন্ট জিনিস কোনগুলো, যেগুলো ইম্পর্টেন্ট না ওইগুলো আমি বাদ দিয়ে দিলাম, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সবই রাখবো। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার মাস্ট লাগে। তো কখনো যদি কোনো কোম্পানি না চায় সেক্ষেত্রে আপনি কোনো কিছু বাদ দিতে পারেন। আচ্ছা, ধরেন আমি কন্টেন্ট পেলাম ক্লায়েন্ট থেকে, তো এখন হচ্ছে কন্টেন্ট পাওয়ার পর আমার তো ডিজাইন কমপ্লিট করতে হবে। তো ডিজাইন করার জন্য যে বিষয়গুলো তখন আমার জানা থাকে, তবে সেটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। তো ডিজাইন প্রিন্সিপালটা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে যে যারাই আমরা ডিজাইনার আসি তাদের এটা লাগে, এটা ছাড়া কোনো ওয়ে নাই যে তাদের ডিজাইন সুন্দর করার বা প্রফেশনাল করার। তো এর জন্য যেমন হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, স্পেসিং, কালার, টাইপোগ্রাফি, কন্ট্রাস্ট, হায়ারার্কি, রিপিটেশন, সিম্প্লিসিটি, ব্যালেন্স। তো এছাড়াও কিন্তু আপনার হচ্ছে আরও কিছু হচ্ছে আপনার এই ডিজাইন প্রিন্সিপাল আছে। তো কেউ বলে 8টা, কেউ বলে 7টা, বা কেউ বলে 12টা। তো ওইগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো, কারণ আমার ইচ্ছা আছে যে সামনে আপনার হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল উপর একটি সিরিজ ভিডিও আনা, যেটা হচ্ছে যে যারা নতুন আছে তাদের জন্য অনেক হেল্প হবে। তো অ্যালাইনমেন্টটা হচ্ছে যে আপনার যে কোনো অবজেক্টকে যদি আপনি অ্যালাইন না করেন তাহলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। যেমন এই জিনিসগুলো কিন্তু আমার অ্যালাইন করা, উপরে এইটা এটার সাথে অ্যালাইন করা। এরপরে হচ্ছে আপনার স্পেসিং। স্পেসিং জিনিসটা দেখেন যে আমি যে হেডিংটা ইউজ করছি, হেডিংয়ের এই যে মাঝে স্পেসিংটার জন্য কিন্তু আলাদা বোঝা যাচ্ছে এটা একটা হেডিং, আর এই জিনিসগুলো হচ্ছে কি কন্টেন্ট। আবার এই জায়গায় একটা স্পেসিং ইউজ করছি, এরপরে হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। এরপরে যে এইগুলোর মাঝে স্পেসিং ইউজ করা আছে, লোগো থেকে হেডলাইনে আলাদা একটা স্পেসিং। এরপর হচ্ছে কালার। তো কালার তো ইম্পর্টেন্ট, আর কালারটা হচ্ছে আপনাকে ওই কোম্পানি প্রোভাইড করবে। আর আপনি যদি কোম্পানি ডিজাইন না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই যেই ক্যাটাগরির ডিজাইন করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি কালারগুলো চুজ করবেন। এরপর হচ্ছে টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফিটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আপনি কি ডিজাইন করতেছেন ওই ডিজাইন রিলেটেড আপনার ফন্ট চুজ করতে হবে। এরপর হচ্ছে আপনার কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট জিনিসটা হচ্ছে খুবই বলা যায় যে মানে ইম্পর্টেন্ট একটা টপিক। তো এর মধ্যে হচ্ছে যেমন এক্সাম্পল যদি দিই যে কন্টেন্ট হচ্ছে আমার অরেঞ্জ কালারে আর ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে আমার ব্লু কালারে, তো আপনি কিন্তু ইজিলি এটা ডিফাইন করতে পারতেছেন যে দুইটার দুই কালার আর দুইটার দুই জিনিস। তো এটাই হচ্ছে কন্ট্রাস্ট। আর কন্ট্রাস্ট হচ্ছে সাইজেও হয়, যেমন এটা হচ্ছে বড়, এগুলো হচ্ছে ছোট। তারপরে হচ্ছে আপনার হায়ারার্কি। তো হায়ারার্কিটা হচ্ছে যে আপনার একটা রিয়েল ফিল আনা। লাইক আপনার হচ্ছে যে যেটা দেখতে বড় ওইটাকে বড়ই দেখাবেন, যেটা দেখতে ছোট ওইটাকে ছোটই দেখাবেন। যদি আমি এক্সাম্পল দেই, ধরেন যে আপনার একটা তিমি মাছ মানুষের থেকে বড়। এখন তিমি মাছটাকে যদি আপনি ডিজাইনের মধ্যে ছোট করে মানুষটাকে যদি বড় করে দেন তাহলে কিন্তু আর হায়ারার্কিটা রইল না। তো সেক্ষেত্রে আপনার ডিজাইনের যে একটা রিয়েল ফিল এই জিনিসটা আসবে না। তো এই জন্য হচ্ছে আপনার এই হায়ারার্কিগুলো মেনটেন করা লাগে। এরপর হচ্ছে আপনার রিপিটেশন। তো রিপিটেশনটাও আপনার ইম্পর্টেন্ট একটা টপিক। সো এটার মধ্যে হচ্ছে যে এই যে আমি এ পেশে একটি শেপ ইউজ করছি, শেপের মধ্যে হচ্ছে কন্টেন্ট, এরপরে হচ্ছে এর ভিতরে আরও কিছু ক্যাটাগরি। তো এখন
এই সেম জিনিসটাই আমি এই পাশে ইউজ করে এটার মধ্যে আমি ডিজাইন প্রিন্সিপালটা ইউজ করছি। তার মানে কি রিপিটেশন রিপিট হয়েছে আমার, ঠিক আছে। আমি যে মানে বারবার আলাদা আলাদা চেঞ্জ করে ডিজাইন দিই নাই, তো একজন ইউজারের তখন বুঝতে বা পড়তে কষ্ট হয়ে যেত, যেহেতু একই রকম ইজিলি আসে। তো সে একবার এটা ডিফেন্ড করার পর সে সহজে আবার এটাও ডিফেন্ড করতে পারতেছে। আচ্ছা, এরপর হচ্ছে সিম্পলিসিটি। তো সিম্পলিসিটি মিন্স আপনার হচ্ছে যে এই তো দেখেন, আমার যদি এই ডিজাইনটার কথাই বলি, এটা কিন্তু আহামরি তেমন কিছু নাই, জাস্ট আমার যেই ইম্পর্টেন্ট এলিমেন্ট বা হচ্ছে টপিকগুলো সেই জিনিসগুলো রেখেছি। লাইক আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট একটা হেডিং, আমার হচ্ছে কন্টেন্ট সেকশন, আর হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। এছাড়া আমি আর কিছু ইউজ করি নি, পুরোটাই হোয়াইট স্পেস। এখন আমার টার্গেট ছিল যে আমি আপনাদেরকে এই জিনিসগুলোই দেখাবো। তো আপনারা ইউজার যদি চিন্তা করেন ইউজার হিসেবে, তাহলে দেখবেন আপনারা ইজিলি এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারতেছেন। আর আমি চাইলে কিন্তু কালার দিতে পারতাম, পিছনে অন্য এলিমেন্ট ইউজ করতে পারতাম, প্যাটার্ন ইউজ করতে পারতাম, চাইলে করা যেত, বাট হচ্ছে আমি করি নাই। তারপর কি আমার টার্গেট যেটা ছিল ওইটা কিন্তু ফিল আপ হচ্ছে। তো ওইটাই হচ্ছে সিম্পলিসিটি। আর সিম্পলিসিটি রাখাটা এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সিম্পলিসিটি না থাকলে ডিজাইন খুবই হজবজর হয়ে যায়। আর হচ্ছে যে ইউজার খুবই কম টেক্সট পড়তে চায় বর্তমানে, মানুষ জাস্ট একবার দেখে রিড করে, তো সে আসলে ওইভাবে পড়ার টাইম নিয়ে কখনো কেউ তাকায় না ডিজাইনের মধ্যে। তো আপনাকে এমনভাবে ডিজাইনটা করতে হবে যাতে সে এই একবার তাকালেই, সে চোখ বুলালেই যাতে হচ্ছে জিনিসগুলো সে বুঝতে পারে। আর এরপর হচ্ছে ব্যালেন্স। তো ব্যালেন্সটা হচ্ছে লাইক ধরেন যে আপনার আমি এই যে দুইটা জিনিস ইউজ করছি, তো এইটা যেরকম ওয়েটে রাখছে এটাও সেম ওয়েটে আছে। লাইক আপনার হচ্ছে যদি লাইভ এক্সাম্পল দেই মানুষ দিয়ে, ধরুন আমাদের একটা হাত আছে ডান পাশে, বাম পাশে যদি আরেকটা হাত না থাকে তখন কেমন দেখা যাবে? আবার হচ্ছে আমাদের ডান পা আছে, বাম পা যদি না থাকে কেমন দেখা যাবে? তো এরকম একটা ব্যালেন্স তখন থাকবে না। তো ডিজাইনের মধ্যেও সেম এরকম একটা ব্যালেন্স আছে যে যে কোনো জিনিস ইউজ করলে, আপনি যদি রাইট ইউজ করেন তাহলে লেফটেও করবেন, তাহলে হচ্ছে ডিজাইনের একটা ব্যালেন্স থাকবে। বা হচ্ছে আপনার রাইটে যে কোনো দরকারি কিছু ইউজ করলেন, আপনার লেফটও তাহলে অন্য একটা দরকারি জিনিস ইউজ করেন, যে দুইটার ব্যালেন্স থাকে। তো এই ছিল হচ্ছে কন্টেন্ট আর হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। তো আমি আপনাদেরকে যদি ডিজাইন দিয়ে একটু এক্সাম্পল দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের ডিজাইন, সে নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছে। তো আমি জাস্ট এই জায়গা থেকেই দেখাই। তো অলরেডি দেখেন সে কী কী ভুল করছে। সে হচ্ছে মার্জিন নেয় নাই, ঠিক আছে, কোনো মার্জিন নাই আপনার, এগুলো এলোমেলো মানে অ্যালাইন ঠিক নাই। তারপরে হচ্ছে আপনার এই কালার যে একটা কন্ট্রাস্ট এই জিনিসটা কম, প্লাস হচ্ছে কোনো আইকন ইউজ করে নাই। তারপরে হচ্ছে আপনার এই যে লোগো তো কোনো আইকন নাই, আর এছাড়া মোটামুটি ভালো। তারপরে সিটিএ বাটনটা আর একটু মোটা করতে পারতো। আর এটার মধ্যে আপনার অনেক প্রবলেম, যেমন হচ্ছে যে মার্জিন নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই, আবার হচ্ছে এইটা লেফট অ্যালাইন থেকে এটা রাইট অ্যালাইন থেকে, এই টেক্সটগুলা খুবই অড লাগতেছে। তো অনেক প্রবলেম আস্তে আস্তে হচ্ছে। তো ইনশাল্লাহ ওই আমি তাকে গাইডলাইন দিচ্ছি, সে হচ্ছে আপনার ঠিক করতেছে। তো একটা ডিজাইনের মধ্যে যে জিনিসগুলা আপনার লাগে সেটা হচ্ছে, যেমন এটা একটা লোগো ইউজ করছে, সে একটা হেডিং ইউজ করছে, বডি টেক্সট ইউজ করছে, তারপর হচ্ছে আপনার অফার ইউজ করছে, সার্ভিস বা হচ্ছে তাদের অ্যাবাউট আস ইউজ করছে, কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করছে, আর ইমেজ। তো এই জিনিসগুলো আমি অলরেডি এই জায়গায় বলেই দিছি, লোগো, হেডলাইন, বডি টেক্সট, সার্ভিস, অফার, সিটিএ বাটন, ইমেজ, কন্ট্যাক্ট ইনফো, সোশ্যাল আইকন। আচ্ছা, এবার যদি আমি এই ডিজাইনটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেই, তো এটার মধ্যে হচ্ছে একটি পিএনজি ইমেজ ইউজ করছে, এরপর হচ্ছে এই পিছনে একটা হেডলাইন ইউজ করছে, ডান পাশে হচ্ছে লোগো ইউজ করছে, বামে সোশ্যাল আইকন ইউজ করছে, আর এগুলো হচ্ছে তার সার্ভিস ইউজ করছে, আর নিচে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করছে, আর এই যে এগুলো হচ্ছে এলিমেন্ট ইউজ করছে। এখন দেখেন কন্ট্যাক্ট কন্টেন্টগুলো হচ্ছে যে আপনার যে কেউ দিতে পারে বা নিতে পারে, বাট ডিজাইন সেন্স আসলে আপনার সবার থাকে না। তো এই ডিজাইন সেন্সের জন্য হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে, ডিজাইন দেখে দেখে ডিজাইন কীভাবে করছে এগুলো আপনার ঘাটতে হবে, প্লাস হচ্ছে আপনার ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া থাকতে হবে। তো আপনারা ইনশাআল্লাহ সামনে আমার থেকেই সিরিজ পাবেন, যেটার মধ্যে হচ্ছে আমি আপনার ডিজাইন প্রিন্সিপাল এ টু জেড সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। আবার যদি আমি এই ডিজাইনটা দিয়ে দিই, দেখেন এটা একটা হেডলাইন, এটা হচ্ছে যে তাদের হোস্টেড কে হচ্ছে আর ডেটটা, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য কন্ট্যাক্ট ইনফো, আর এটা হচ্ছে তার লোকেশন, আর ইনি হচ্ছে যে যেই নাম বা ইমেজ
যে লোকটা ওনার নাম দেখেন কত সিম্পলের মধ্যে, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওইগুলা কি আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি। তো এটাই হচ্ছে মূলত একটি ভালো ডিজাইন। তো যারাই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চান তারা হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর ডিজাইন প্রিন্সিপালটা শুধু সোশ্যাল মিডিয়া পোস্টের জন্যই সীমাবদ্ধ না, এটা হচ্ছে যে কোনো ডিজাইনের জন্যই। তো এটা আপনাদের মাস্টলি জানতে হবে, তো আপনারা এটাতে সময় দেবেন খুব ভালো করে। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এইভাবে আস্তে আস্তে আরও অনেক কিছু আপনাদেরকে শেয়ার করার। আর হচ্ছে যে আমাদের একটা গ্রুপ আছে গ্রাফিক ডিজাইন সিক্রেট, তো এই গ্রুপের মধ্যে দেখেন অনেকেই হচ্ছে তাদের কাজগুলো শেয়ার করে, তো আমি হচ্ছে পার্সোনালিভাবে রিভিউ দিই। আপনাদের যদি এমন মনে হয় যে না ডিজাইনের কোনো রিভিউ দরকার বা ভালো ফিডব্যাক চান বা হচ্ছে কোনো প্রবলেম আছে ইম্প্রুভ করতে চান, তো ইনশাল্লাহ এই গ্রুপে জয়েন করতে পারেন। তো আমি যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে কমেন্টে রিভিউ দেওয়ার জন্য বা জানানোর জন্য। আর আমি হচ্ছে একটি ফাইল আপলোড করছি, এটা হচ্ছে আপনার এই আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এ। তো এটার মধ্যে হচ্ছে আপনারা লোগো পাবেন, ফন্ট পাবেন, তারপরে হচ্ছে স্যাম্পল পাবেন, কালার পাবেন, পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট স্টাইলগুলো পাবেন, ফ্রিতেই পাবেন, এগুলো আমি ফ্রিতে দিয়ে রাখছি, এটা হচ্ছে আপনি এই লিঙ্কে গেলে পাবেন। তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের হেল্প মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন যে কোনো কিছু জানার থাকলে বা হচ্ছে ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু থাকে। তো এরপরে দেখা হবে কোন নেক্সট কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।